हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल एंड वेलकम टू ए न्यू ब्लॉग। अनेक दिन पर एक नतून ब्लॉग नहीं चले देखते एक कौ दाड़ी आची मैंने हाँ ये एक मैं रेस्टोरेंट ब्लॉग फूड ब्लॉग। तो আমি এখন যে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি সেটা অলমোস্ট তৈরি হচ্ছিল যখন থেকে তখন থেকে আমি দেখছিলাম। আমার ভীষণ ইচ্ছা ছিল যে এই জায়গাটা আসবো, এটা মানে যখন তৈরি হচ্ছিল তখন থেকেই মনে হচ্ছিল যে একটা মানে খুব সুন্দর ইউনিক একটা কিছু হতে চলেছে। তো অলরেডি মতলব অ্যাট লাস্ট সেটা তৈরি হয়ে গেছে এবং এখন স্টার্টও হয়ে গেছে। আই থিঙ্ক খুব বেশি দিন হয়নি, একদম নিউ। বাট আজকে আমরা যাচ্ছি, হার্ডলি ওয়ান মান্থ হবে এটা চালু হয়েছে। এর লোকেশনটা হচ্ছে চন্দননগর এবং চুচুড়ার মাঝখানে হাইওয়ের ওপরে একদম। আর জায়গাটার নাম আমি দেখিয়ে দিই তোমাদের, পেছনে দেখো লেখা আছে কিচেন সূত্র অর্গ্যানিক ফার্ম। জায়গাটা অসাধারণ, অনেকটা বড় এরিয়া নিয়ে জায়গা, আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার তো মানে যখন থেকে তৈরি হচ্ছিল তখন থেকেই মনে হচ্ছিল যে খুব সুন্দর একটা কিছু হবে এই জায়গাটায়, তো সেটাই হয়েছে, ভীষণ সুন্দর। আর রাত্রেবেলা আরও ভালো লাগবে। তো আই থিঙ্ক আমার হতে হতে ব্লগটা শেষ করতে করতে রাত হয়ে যাবে এবং আমি তোমাদের এখানে রাতের অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিতে পারবো। তো চলো স্টার্ট করি। আমি একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি, এন্ট্রি গেট থেকে আমি পুরোটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। ওয়েলকাম টু কিচেন সূত্রা অর্গ্যানিক ফার্ম। দেখো এটা একটা ইউনিক জবা ফুল, কালারটা দারুণ লাগছে। আই ডোন্ট নো এটা জবা ফুলই কিনা, দেখে মনে হচ্ছে জবা ফুল, কি সুন্দর। এখনো কনস্ট্রাকশন চলছে, পুরো শেষ হয়নি। জাস্ট রাস্তার একদম উপরে দেখতে পাচ্ছ, হ্যালো হ্যালো, তুমি কোথায় যাচ্ছ? দেখো জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ। মানে আমি দেখাচ্ছি, এটা পুরো পার্কিং স্পেস, পার্কিং লট, এটা এখানে পার্কিং করতে পারবে, অনেকটা বড় এরিয়া। এটা লাইটিং, এখানে একটা ইউনিক কনসেপ্ট, যেটা হচ্ছে তোমার আগেকার দিনের যে আমরা হ্যারিকেন বলি, তো সেই রকম টাইপের একটা হ্যারিকেন ইউজ করা হয়েছে এখানে লাইটিংয়ের জন্য। একবার দেখো জাস্ট জায়গাটা, এটা পুরো পার্কিং লট, এই দিকেও পার্কিং লট, প্রচণ্ড বড়, অনেক বড় পার্কিং লট এটা। রাস্তার উপর থেকে দেখো, রাস্তার সাইড থেকে এইরকম ভিউ। দেখো পুরো জায়গাটা, এখানে পার্কিং আছে, এই দেখো রিক্সা, যাও ওঠো, বসো বসো, না না বসো, রিক্সায় উঠে বসো, ইমা ভাঙবে না, ওর জন্য তো করেছে। হ্যাঁ তুই বস রিক্সায় বস, ই মা হ্যাট, হ্যাঁ দেখো এটা হচ্ছে কলকাতার যে রিক্সাগুলো ছিল আগেকার দিনে, টানা রিক্সা এখনো আছে কলকাতায়, তো সেই রকম একটা কনসেপ্ট দিয়েছে যাতে এখানে সবাই বসে কলকাতা থেকে ফিলটা পায়। তো আমি অলরেডি চড়েছি কলকাতায়, এখনো চড়ি, বাট বেশ মজা লাগছে। ওদেরকে আমি কত করে বললাম, ওরা ভয়ে উঠলোই না, শুধু বললো এটা নাকি পড়ে ভেঙে যাবে, আমি বসলাম কিন্তু ভাঙেনি রিক্সা। ওকে চলো সামনে দেখো, একটা বাইকও রাখা আছে, এই বাইকটার উপর উঠে বসা যায় আর কি। বসো, এটা বাইকটায় বসো, না না, এত সুন্দর বাইকটা, এটাতেও ও চড়ছে না, মানে এত ভীতু, তুমি চলো না, চলো না। দেখো এখান থেকে বাইক, এই বাইকটা এখানে, এই যে আমি জানি না যে বাইকটাতে চড়া যায় না, এখানে লেখা আছে প্লিজ ডু নট টাচ, মানে বাইকটায় চড়া যায় না, বাইকটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য রাখা আছে।
আর রিকশাটা উঠে বসা যায়। একবার দেখে নাও বাইরেটা আরেকবার। এবার আমরা ভেতরে যাব। পুরো জায়গাটা এত বড় এরিয়া হচ্ছে পুরো এটা, আর পুরো এরিয়াটার পার্কিং এত বড় জায়গা আছে পার্কিং এর জন্য। তো চলো এবার ধীরে ধীরে ভেতরে যাই। ও হ্যাঁ, এখানে একটা কিছু আছে, মানে আগুনের আঁচ নিচে দেয়া হবে, এরকম ওপর দিয়ে ধোঁয়া বেরোবে, এরকম টাইপের কিছু একটা কনসেপ্ট এখানে আছে। দেখিয়ে দিই তোমাদের পুরোটাই। এটা একটা কিছু আছে দেখো, ফাইনালি এবার আমরা ভেতরে যাচ্ছি। চলো ভেতরটা দেখানো স্টার্ট করছি এখান থেকে। তো এটা হচ্ছে ওপরে আপস্টেয়ার্স দোতলার পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা নিচে আছে আলাদা, আর এখান থেকে এন্ট্রি গেট। আমরা এবার ঢুকবো ভেতরে, চলো। তা এন্ট্রি গেট, আমরা এখন যাচ্ছি ভেতরে। ইটস দা এন্ট্রান্স। দেখো এখানে একটা ছোট্ট সাঁকোর মতো আছে, ছোট্ট সাঁকো, ছোট্ট সাঁকো দিয়ে ওরা আসছে। আমি পড়ে যাচ্ছি একটুর জন্য, একটু হলে পড়ে যেতাম। বা ওইখানে এখানকার লাইটের কনসেপ্টটা দেখো, কি সুন্দর একটা ব্যাঙের ছাতা। এটা কিচেন আই থিঙ্ক, হ্যাঁ এটা কিচেন। আর এটা আছে, দেখো লাইটিংটা দেখো, বসার জায়গা। তুমি এখানে বসতে পারো বাইরে, চাইতে এখানে চেয়ার নেই। লাইটিং গুলো আমার দারুণ লাগছে, জাস্ট রাত, মানে আর একটু রাত হলে, অন্ধকার হলে প্রপার বোঝা যাবে এখানকার লাইটিংটা। চলো এটা এই মেন সেকশনটা থেকে বাইরে একটা সাব সেকশন, এখানে ওয়াশ বেসিন আছে, দেন পিছেও কিছু আছে। এটা কিছু একটা, এখানে একটা মিনি রিক্সা, দিস ইজ আ মিনি রিক্সা, ওয়াও। এখানে একটা মিনি রিক্সা আছে, সেই একই কনসেপ্টের রিক্সা। হোয়াট ইজ দিস? সাইক্লিং এটা বেশ সুন্দর, বসাও যায় আই থিঙ্ক, বসে সাইকেল করে করে এটা করতে হয়। ও কিছু নড়ছে না তো, মানে গমচার ভাঙে কোথায়?
বলো কেমন লাগছে মানে এখানে কিছু হয় সুভদেতা বললো এখানে কি চাল গম ভাগানো হয় বাট এখানে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে না আমি নিজে নিজেই করছি আমার নিজের পায়ের কিছু এক্সারসাইজ হচ্ছে জাস্ট মানে আমি শুধু দেখছি ভীষণ সুন্দরভাবে সাজানো বেশ ইউনিক জিনিসপত্র এখানে রাখা আছে ইউনিক কনসেপ্ট আর একটা ছোট মিনি রিক্সা যেটা দেখালাম এটা একটা ফার্স্ট টাইম আমি কোনো রেস্টুরেন্টে এরকম দেখলাম এটা রেস্টুরেন্ট বলা ভুল এটা একটা ছোটোখাটো রিসর্ট টাইপের করেছে তো বেশ ভালো লাগছে আমার তো যেটা বললাম লাইট জ্বালিয়েই দেবে আমার ব্লগ শেষ করতে করতে শেষ করা কি আমি ব্লগ মাঝখানেও আসিনি মানে আমি জাস্ট মেইন সেকশনটা ওদের ঢুকেই যে সেকশনটা আছে বসার সেটা থেকে বাইরে এলাম এখন এরপরে টি এর সেকশন আমরা ওখানেই যাব তো তার মাঝের জায়গাটা দেখো এত সুন্দর এখানে অলরেডি লাইট জ্বালিয়ে দিয়েছে আমি দেখাচ্ছি বিশাল বড় একটা আম গাছ আছে ওই জন্য ওপরটা নেট দেওয়া আছে পুরোটা তো চলো পুরোটা দেখাই হ্যাঁ আম আছে তো প্রচুর আম আছে গাছে এটা মেন সেকশন থেকে বাইরে আমরা ওপরেও যাচ্ছি তার আগে নিচটা একটু ঘুরে দেখে নিই দারুণ লাইটিং এটা বৃষ্টি হয়েছে একটু আগে সেই জন্য এখানে আই থিঙ্ক অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো ঢাকা আছে মানে এখানে বসার ব্যবস্থা আছে তো হ্যাঁ ভেতরেও কিছু আছে চলো দেখাই আর এই জায়গাগুলো পুরো ঢাকা দেখো এগুলো বাচ্চাদের পুরো সেকশন এটা প্যারাম্বুলেটার থেকে শুরু করে সব কিছু আছে এখানে বাচ্চারা বসে থাকবে ওদের নিয়ে ঘোরানো তো সেই জন্য এই জায়গাটা পুরো বৃষ্টির জন্য ঢাকা আছে এখানে একটা ঘড়ি আছে আমি ঘড়িটা মিস করে গেলাম 6:15 বাজে এই দিকটা দিয়েও ঢোকা যায় বাট এখন এটা বন্ধ আছে হ্যাঁ হ্যাঁ মানে যাতে মানে ইয়েটা ওপরে লাগালে কাঁচের ওপরে বাজে না লাগে সেই জন্য ওপরে লাগিয়ে দিয়েছে চলো এদিকে যাই এখানে এটাও আই থিঙ্ক এদেরই জায়গা এখানে কিছু অর্গানিক ফার্ম যেহেতু এটা ওদের ওরা এখানে কিছু চাষ টাস করছে এখানেও বসার জায়গা আছে এই জায়গাটাও দেখো এখানে এটা নো স্মোকিং এরিয়া স্মোকিং ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড জাস্ট এরিয়াটা দেখো এখানেও বসতে পারো তুমি চাইলে এখানেও বসা যায় যেখানে ইচ্ছা বসার প্রচুর জায়গা আছে প্রচুর অপশনস আছে এটা হচ্ছে টি সেকশনগুলোর পিছনের এরিয়াটা এখানকার চেয়ার টেবিলগুলো ঢাকা আছে এখনও ওরা এটা এখনও ওপেনই করা হয়নি দেখো এটা আই থিঙ্ক নিউ চেয়ার এসছে ওরা প্যাকিংটা পর্যন্ত খোলেনি আমি একটু ফাটিয়ে দিই দুটো তো এগুলোও আছে কি আছে ও এখানে দেখো পেছনে কলা গাছে হ্যাঁ লাইটিং করা আছে এই জায়গাটাও সাজাবে বাট এটা এখনো সাজানো হয়নি হ্যাঁ ওখান থেকে লাইট গুলো এখানে পড়ছে এটাও ওদের এরিয়া ওরা চাষবাস করবে এখানে এখানে এই এরিয়াটা দেখো কি সুন্দর লাগছে পুরো এরিয়াটাই সুন্দর এখানকার পুরো জায়গাটাই সুন্দর আর পুরোটাই এরকম হ্যারিকেন টাইপের একটা লাইটিং এর কনসেপ্ট করা আছে চলো আমরা টি এর সেকশনে যাই একটু আচ্ছা আমরা টি স্টলের সামনে দাঁড়িয়ে আছি টি অ্যান্ড কফি স্টল এটা দেখো একটা ইউনিক কনসেপ্ট সব কিছুই এখানকার ইউনিক কেটলিগুলো এত সুন্দর কোথায় সবজি বেচছে না ওখানে কিছু আচ্ছা 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 তো আমরা আমাদের চাটা দিয়ে দিয়েছি ওরা দিচ্ছে পেছনের অ্যাম্বিয়েন্সটা একবার দেখো মানে মানে আরেকটু অন্ধকার হতে দাও তখন তো বুঝতে হবে ফিলটা আসবে তখন আর আমাকে দেখা যাবে না
আমার দিদির দুর্গাপূজার প্যান্ডেলের মতো লেগেছে এটা, সত্যি খুবই সুন্দর, ভীষণ সুন্দর। মানে যবে থেকে আমি একটাই কথা বলি, যবে থেকে তৈরি হচ্ছে আমি শুধু দেখছি যে কবে এটা শেষ হবে তৈরি হয় এবং আমি এখানে আসবো। তো আমি পুরোটা এখন আধাও দেখে উঠতে পারিনি, এখন দেখাচ্ছি টি স্টলের পাশে কি কি স্টল আছে, চলো দেখাই। রোল অ্যান্ড মুঘলাই, এখানে রোল অ্যান্ড মুঘলাই, পাশেরটা ছিল টি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে সবজি সেল করা হচ্ছে, এটার পুরো ফুল নেম হচ্ছে সত্যেন্দ্র কিচেন সূত্রা। তো এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, এখানে ম্যাঙ্গো জুস বাট আর তার সাথে তুমি আম কিনতেও পারবে, এটা ওদের নিজেদের ফার্মের আম, পেছনে দেখতেই পাচ্ছ এত জমি, মানে ওরা আমের চাষও করছে আর আম গাছ তো ওপরেই আছে বড়। তো এখানে আম, লাউ, আম কা প্রাইস কে হ্যায় ভাইয়া? 180 টাকা। 80 টাকা কেজি? এটা 60 টাকা। এটা কি আম? এটা কি আম বলে? গোপাল ভোগ? আচ্ছা এটা চৌষা? চ্যাটার্জি। আচ্ছা এটা 60 টাকা? এটা 60 টাকা, এটা চ্যাটার্জি আম, এটা হিমসাগর 180 টাকা কেজি। এখানে আছে লাউ, বেগুন, এখানে আছে ঝিঙে, উচ্ছে, এটাকে আমরা এটাও এক ধরনের ঝিঙেই টাইপের, চিচিঙ্গা টাইপের বলে এরকম কিছু। তো এগুলো সবই ওদের নিজেদের অর্গানিক ফার্মের, এগুলো ওরা সেল করে। এদিকে এখনো সাজানো চলছে কিছু আছে, এখানেও চেয়ার টেবিল গুলো উল্টো করে রাখা আছে। এখানকার লাইটিং এর কনসেপ্টটা সেই ব্যাঙের ছাতা আবার, যেটা আগে দেখালাম তোমাদের। ব্যাঙের ছাতার লাইটিংটা আমার ভীষণ ভালো লেগেছে। এখান থেকে এই দুটো, এটা আই থিঙ্ক কোনো ফ্যামিলি টাইপের রুম, ফ্যামিলি রুম, এখানে মানে একসাথে অনেক লোকজন আসলে তুমি এটাই বসতে পারো, তার জন্য এরকম একটা কটেজ টাইপের করা আছে দেখো। অ্যান্ড তার পাশে একটা আছে ছোট, এটা আই থিঙ্ক কিচেন, পার্ট অফ কিচেন বা কিছু হবে, এটাও বেশ সুন্দর, চলো দেখিয়ে দিই পুরোটাই। এখানে ওয়াশরুম, ওয়াশ বেসিন আছে, লাইটটা জ্বালিয়ে দিল জাস্ট বিকজ অফ আমরা ভিডিও করছি তাই। কেমন লাগছে? অসাধারণ, মানে লাইটিংটা একদম সুন্দর, ফেস্টিভ্যালের যেরকম প্যান্ডেলগুলো হয় পুরো লাইটিং এর আর ডেকোরেশনটা একদম খুবই সুন্দর। এটার ভেতরে আমরা যাচ্ছি পরে, এটা দেখে নাও বাইরে থেকে কিরকম লাগছে। আর এটা, আচ্ছা এটা ওয়াশরুম, এটা টয়লেট, টয়লেটের কনসেপ্টটাও একই রকমভাবে পুরোটাই করা। এটা ওয়াশরুম, এটা কিচেন ঢোকার সময় দেখালাম, এখান থেকেও এই মেন এরিয়ায় তুমি যেতে পারবে। চলো আমরা আবার যাই, দেখো এই দিকে ওদের একটা বিশাল এরিয়া আছে ডান দিকে, আমি এদিকটাতেও একটু যাচ্ছি, এখানে ওদের আই থিঙ্ক কিছু থিং ওরা জিনিসপত্র তৈরি করে, আমি এদিকটাতেও চলে এলাম। বাও, এখানে পাথরের জিনিসপত্র এগুলো ওরা আই থিঙ্ক ওদের এখানে তৈরি হয়, বিশাল বড় এরিয়া। এই পেছনে পুরোটাই আই থিঙ্ক ওদের এখানে চাষবাস হচ্ছে, ওখানে একটা খুব সুন্দর ফুল গাছ আছে, পুরো এরিয়াটা ওদের গাছপালা, তারপর এইসব জিনিসপত্র মেকিং। দেন এটা ওপরে আর একটা কিছু হচ্ছে, এরই কোনো পার্ট, বাট ওপরটায় আমি যাচ্ছি না, ওটা আন্ডার কনস্ট্রাকশন।
তো আমি মোটামুটি হাফ অফ দ্য পার্ট দেখিয়ে দিয়েছি। আর পেছনে দেখো, ওপরে আমার পেছন দিয়ে স্টেয়ার্স আছে যেখান দিয়ে ওপরে যাওয়া যায়, ওপরেও কিছু একটা তৈরি হচ্ছে, বাট ওগুলো এখনও কিছু তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন, বাট বিল্ডিংটা এরকম টাইপেরই একটা কনসেপ্ট দিয়ে তৈরি করা হচ্ছে। তো এবার আমি জাস্ট ভেতরে আর যে কটেজ টাইপের বানানো আছে সেগুলোয় যাব, দেখাবো, আর ওপরটায় যাব, মেন যেটা ওপরে। চলো, লাইট জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে, দেখাই একটু। চাটা জাস্ট অসাধারণ হয়েছে, এক তো মাটির গাড়ি দিয়েছে দুধ চা, তার উপর এর মধ্যে এলাইচি এরকম জাতীয় কিছু দিয়েছে। আচ্ছা, ওয়েদার দেখতে পাচ্ছ এখন, বৃষ্টি, এরকম একটা ঠান্ডা সুন্দর ওয়েদারে চাটা অসাধারণ লাগছে। চাটা আই থিঙ্ক ওই জায়গাটায় বসে খেলে আরও ভালো লাগতো, আমি তোমাকে দেখালাম ব্যাক সাইডটা, বাট ওখানে লাইট ভীষণ কম, তো রাতের বেলায় ওখানে বসে আমি ভিডিওটা করতে পারতাম না বলে আমরা এখানে বসেছি। এই অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, অসাধারণ। আর চায়ের জন্য ব্যাক ওয়ান পারফেক্ট। কফি কেমন লাগছে? খুব ভালো, অসাধারণ, মানে একটা আলাদাই ফিলিং, মানে এলাইচির একটা স্মেল আছে। কফিতেও এলাইচি দিয়েছে, দেখো ওরা মানে ইউনিক কিছু বানাচ্ছে। শুভ, চা কেমন লাগছে? চা কেমন লাগছে? দেখো, আমাদের কেউ বলবে না বলে ও অন্যদিকে ঘুরে বসে আছে, মানে ও কি বলবো আর, মানে ও লজ্জায় ওদিকে ঘুরে গেছে একদম, মানে আমাদের বলবে না বলে, ক্যামেরায় আসবে না বলে। অলরেডি ও ক্যামেরা এসে গেছে বহুবার, ও ভাবছে ও আসেনি এখনো, তো ওকে দেখানো বাকি আছে, সেই জন্য ওদিকে ঘুরে চাটা খাচ্ছে, বললোই না আমাদের ক্যামেরার সামনে চাটা কেমন লাগছে। চাটা সত্যি অসাধারণ, বাট হ্যাঁ, আজকে আমরা শুধু চাটাই ট্রাই করছি, আমরা আদার কোনো ডিশ আজকে এখানে ট্রাই করবো না। আমি তোমাদের মেনু কার্ড দেখিয়ে দিয়েছি, তোমরা সব কিছু দেখে নিয়েছো, কী কী আইটেম এখানে পাওয়া যায়, এখানকার কী কী স্পেশালিটি আছে। আমি দেখলাম মেনু কার্ডে খুব সুন্দরভাবে সব কিছু ডিসক্রাইব করা আছে, আর তোমরা এসে তোমাদের পছন্দ মতো ডিশ ট্রাই করতে পারো, আই থিঙ্ক বেশ ভালো হবে। আর আজকে আমরা ট্রাই করছি না, কারণ একটু আগেই আমরা জাস্ট চারটের সময়, আজকে অনেক দেরি হয়েছে আমাদের লাঞ্চ করতে, তো অলমোস্ট চারটে সাড়ে চারটের সময় আমরা লাঞ্চ করেছি, সো এখন কিছুই খাওয়ার মতো অবস্থায় নেই, সেই জন্য জাস্ট চাটা খাচ্ছি, বাট চাটাই অসাধারণ এখানকার। আই হোপ বাকি জিনিসেরও চাটার মতোই সুন্দর হবে। চলো, এখন ওপরটা দেখানো বাকি আছে, সেটা আগে ঝটপট দেখিয়ে দিই। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে আমরা এখানে বসে গেছি, বসে চা খেয়েই যাচ্ছে, ওরা মেনু কার্ড দেখে যাচ্ছে, আমাদের উঠতে ইচ্ছা করছে না বেসিক্যালি। আর একটা, হ্যাঁ, চায়ের সাথে যেসব স্ন্যাক্সগুলো আমরা যখন এসেছি, ঢুকেছি এখানে, তখন অলমোস্ট 5:30 বাজে, 5:30 একটু বেশি, তো তখন চা কফি অলরেডি ওরা স্টার্ট হয়ে গেছে, এবং তার সাথে যে স্ন্যাক্সগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো হচ্ছে রোল, লাইক এগ রোল, চিকেন রোল, চিকেন এগ রোল, অ্যান্ড পিৎজাও স্টার্ট হয়ে গেছিলো ইভিনিং স্ন্যাক্সের জন্য। আই থিঙ্ক মেনু কার্ডে আরও যেসব স্ন্যাক্স আছে সেগুলো স্টার্ট হয়ে গেছে, আর সকাল 8টার সময় এটা খুলে যায়, আমরা যেটা এখন ইনফরমেশানটা নিলাম, সকাল 8টার সময় এটা খুলে যায়, আর রাতে কতক্ষণ খোলা থাকে আই ডোন্ট নো, বাট আই থিঙ্ক 10টা অবধি তো খোলা থাকেই, কারণ এটা হাইওয়ের ওপরে যেহেতু। ইভেন আমি যখন এর আগে গেছি, এটা লাস্ট এক মাসও হয়েছে কিনা যাই না যেটা স্টার্ট হয়েছে, তো তখনই আমি দেখেছিলাম রাত্রেবেলা আলো জ্বলছে 10টার পরেও, তো সকাল 8টায় খুলে যাচ্ছে, মানে তুমি এখানে এসে ব্রেকফাস্টের আইটেমও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, লাঞ্চ ডিনার এসব তো আছেই। সব থেকে বড়ো কথা, হাইওয়ের ওপরে যেটা দরকার, মানে আমরা একটা সময় ছিল এই হাইওয়ের ওপর দিয়ে আমরা যখন যেতাম, মানে এত কম সংখ্যক ধাবা ছিল এবং এত সুন্দর অ্যাম্বিয়েন্সের ধাবা তো ছিলই না বলতে গেলে, সো একটা দুটো ধাবা ছিল সিলেক্টেড যেটা দিয়ে আমাদেরকে খেতে হতো, এবং সেটা অলমোস্ট ব্যান্ডেল পেরিয়ে বৈদ্যবাটির সাইডে গিয়ে, একটা আছে শ্রীরামপুরে, শ্রীরামপুরে ধাবাটা ভীষণ ওয়েল নোন ধাবা, সবাই জানে সাই ধাবা, তো আমার দিদি একদম পছন্দ হয় না, মানে ওখানকার একদম নর্মাল ধাবা টাইপেরই, খাওয়া দাওয়া ইজ ফ্রেশ, বাট
এইখান এখানে আসার পর কারো আর অন্য জায়গা পছন্দই হবে না। এবং আমি বলছি আমাদের কলকাতা থেকে নবদ্বীপ পর্যন্ত এই গোটা হাইওয়ের ওপরে এটা এখনো পর্যন্ত বেস্ট ধাবা, এত বড় এত সুন্দর ধাবা এই হাইওয়েতে এখনো পর্যন্ত আর একটা হয়নি। তো তোমাদের সবাইকে অবশ্যই এখানে আসতে হবে, এটা ভিজিট করবে। আই থিঙ্ক ব্লগ দেখি তোমাদের খুব ইচ্ছা হবে যেখানে আসবে, কবে আসবে, তো জলদি ছটফট চলে এসো। চলো আগে আমি ওপরটা দেখাই। এই জায়গাটাই আমার এত ভালো লেগেছে, আমি বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবার আমরা যাচ্ছি ওপরে এখান দিয়ে, দিস ইজ দ্য স্টেয়ারকেস। জলের জন্য আই থিঙ্ক একটা রিফ্লেকশন টাইপের ব্যাপার। বাও, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এখান থেকে নিচটা দেখো, এখান থেকে নিচটা দেখলে এখান থেকে নিচের ভিউটাও দারুণ লাগছে। এটা কিচেন সাইডটা, ওটা আমরা যেখানে চা খেলাম সেই সাইডটা ছিল। বিশাল বড় এরিয়া, যেটা মানে মানে এইরকম জায়গায় হয় যে কোনো অনুষ্ঠানের সময়, আই থিঙ্ক সামনে দুর্গাপুজো আসছে, এই সময় যে একটা ব্যাপার হয়, ছোটোখাটো জায়গা হলে বাট এত সুন্দর লোকেশান হলে সবাই যায়, ভিড়, একটা গাদাগেদি টাইপের ব্যাপার হয়। আই থিঙ্ক সেইরকম কোনো ব্যাপার এখানে হবে না, এত জায়গা এখানে, এত স্পেস, না পার্কিংয়ে তোমার প্রবলেম হবে না, তুমি এখানে এসে বসে থাকলে, কারণ বসার প্রচুর স্পেস আছে, তুমি সেখানে বসতে পারবে। মেইন স্পেস বলতে সেটাও তিনটে চারটে জায়গায় ভাগ করা আছে যেখানে তুমি বসে খেতে পারবে। সব রকম দিক থেকে এটা একদম সুটেবল, যে তুমি যে কোনো সময় আসতে পারো, তোমার কোনো সমস্যা হবে না। এবার আমরা উপরের যে মেইন জায়গাটা সেখানে এসেছি। একদম অন্ধকার হয়ে গেছে, আমাকে তো ভূতের মতো লাগছে পুরো। তো আমরা দেখিয়ে দিলাম, এটা এসি, এই পোর্শনটা এসি, আর পেছনেও একটা ছোট্ট টয়লেট আছে, টয়লেটটাও কটেজের মতো দেখতে। এটা ওপরের টয়লেট, যাতে টয়লেট প্রচুর লোক হলে, রাশ হলে টয়লেটে অসুবিধা না হয়, সেই জন্য সাফিসিয়েন্ট টয়লেট আছে এখানে। জাস্ট রাতের ভিউটা দেখো এখানে, রাতের অ্যাম্বিয়েন্সটা দেখো। এটাই যখন আমরা রাস্তা দিয়ে যাই, হাইওয়ের ওপর দিয়ে যখন গাড়িগুলো যায়, তখন এই এই লাইটিংয়ের জন্য একটা আলাদাই ইমেজ ক্রিয়েট হয় রাস্তা থেকে এই রেস্টুরেন্টটার, যেটা ভীষণ ভালো লাগে দেখতে। এবং সবাই ভাবে যে কী আছে এখানে, আমি যাবো, এবং আমরাও সেই জন্যেই কিন্তু এসেছি। চলো আরেকবার ঘুরিয়ে দিই পুরো জায়গাটা। এটা পেছনের গার্ডেন এরিয়াটা দেখো, মানে একটা বেশ ওপর দিয়ে মনে হচ্ছে লেজার লাইটগুলোর জন্য যে জোনাকি টাইপের একটা এফেক্ট আছে, অনেক জোনাকি ঘুরে বেড়াচ্ছে। তো আমরা দিনের বেলা দেখিয়েছিলাম, রাত্রেবেলার অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও।
দেখো এই জায়গাটা পুরো পেছনটা এরকম একটা ভিউ তুমি পুরো এরিয়াটাই পাবে। একটা কটেজ বাকি আছে সামনে, শুধু ওটাই আমি জানি না ওটা কী করে ঢোকা যায়, আমি ঢুকে ওটাও দেখিয়ে দিচ্ছি কটেজটা কীরকম। ছোট্ট একদম মিডিল পোর্শনে কটেজটা আছে। তো সামনে পুরো অন্ধকার হয়ে গেছে এখন, আমি জানি না যে আমার কতটা কি দেখা যাচ্ছে, বাট এখানে যারা অ্যাটেন্ডেন্ট প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো, প্রত্যেকে ভীষণ হেল্পফুল, যা তুমি ইনফরমেশন চাইবে ওদের থেকে সবকিছু শেয়ার করছে। ইভেন আমরা যখন ফার্স্ট এলাম, যে ক্যাশে ছিলেন তিনি আমাদের, আমরা তার থেকে একটা পারমিশন নিলাম যে এখানে ব্লগ করা যাবে কি না, উনি বললেন হ্যাঁ তুমি ফোনে ব্লগ করতেই পারো বাট ক্যামেরা ইউজ না করলেই হবে। ইভেন এত ভালো আমাদের আসার সময় বারবার রিকোয়েস্ট করলেন, যেহেতু আজকে আমরা কিছু খাইনি, আমাদের বারবার বললেন যে এরপরে যেদিন আসবে সেদিন যেন আমরা অবশ্যই এখানে ডিনার করে যাই। আমার দিদি বললো ডিনার কেন, আমরা ডিনার লাঞ্চ সবই করবো এবার থেকে এখানে আসবো। তো ওনারা বারবার করে রিকোয়েস্ট করলেন, ভীষণ ভালো। এবার আমি বাইরে থেকে ফুল অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি, আর আশা করি এতক্ষণ যা দেখালাম তোমাদের খুবই ভালো লেগেছে, আলাদাই লেগেছে, অসাধারণ লেগেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। চলো বাইরে থেকে একবার ভিউটা দেখিয়ে দিই পুরো। চলে যাচ্ছি এখান থেকে, আজকে কিছু খাওয়া হয়নি এখানকার। এটা কি হলো, মানে আমি কথা বলছিলাম লাইটটাই অফ করে দিল, দেখো মানে আমার কোনো গুরুত্বই নেই এখানে। যাই হোক, তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, আজকে কিছু খাওয়া হয়নি মানে সেই জন্য মানে এখানকার ফুড রিভিউ দিতে পারলাম না যে কিরকম, বাট আই থিঙ্ক ভালো হবে, আই হোপ যে ভালো হবে। আর তোমাদের যাদের এই এখানকার অ্যাম্বিয়েন্সটা পুরো জায়গাটা খুব ভালো লেগেছে, তারা অবশ্যই এখানে এসেও ভিজিট করে যেও একবার এবং এখানকার ফুড ট্রাই করে যেও। আমি তো আবার আসবো এখানে, এবং সেদিন আমি জাস্ট ফুড রিভিউর একটা ভিডিও ব্লগ করে দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, দেখো সবার সাথে শেয়ার করো, যারা আমার মতো ফুড লাভার ফুডি, খেতে ভীষণ ভালোবাসো, খাওয়াতে ভীষণ ভালোবাসো, তারা অবশ্যই এখানে এসো, ফ্যামিলির সাথে এসো, সবাইকে নিয়ে এসো, বন্ধুবান্ধব নিয়ে এসো, বিশাল বড় এরিয়া, খুব মজা করতে পারবে, অনেক সময় নিয়ে এসো, ঘুরতে সময় লাগবে। ওকে, ভিডিওটা দেখো, সবার সাথে শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই।